নমস্কার বন্ধুরা, কুকুজ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের ফুলকপির পছন্দা রেসিপি নিয়ে। এই ফুলকপির পছন্দা আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত, পোলাও কিংবা জিরা রাইস, ফ্রাইড রাইস সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফুলকপির পছন্দা বানানোর জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। এবার এই ফুলকপির ফুলগুলোকে ছুরি দিয়ে কেটে কেটে আমি ছাড়িয়ে নেব। ফুলকপির ফুলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর এই ফুলগুলোকে একটু ভাপ দিয়ে নেব। গ্যাসের উপর একটু গরম জল বসিয়ে দিয়েছি। এবার আমি তাতে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলোকে ছেড়ে দিয়ে একটু ভাপ দিয়ে নেব। ফুলকপিগুলোকে রান্না করার আগে একটু যদি ভাপে নেওয়া হয় তাহলে ভালো হয়, কিন্তু এই সময় যেহেতু ফুলকপির মধ্যে ছোটো ছোটো পোকা থাকে, এই একটু ভাপ দিয়ে নিলে লবণ জলে সেই পোকাগুলো বেরিয়ে যাবে। ফুলকপিগুলোকে আমি হাই ফ্লেমে মিনিট 3-4 সময় ধরে ভাপ দিয়ে নিয়েছি। এরপর ফুলগুলোকে তুলে নেব। ফুলকপির অনেক রকমের রেসিপি তো আমরা করে খাই, এইভাবে আমার মতো করে একবার এই ফুলকপির পছন্দের রান্না করে খেয়ে দেখুন। ভাত দিয়ে যেমন খেতে ভালো লাগবে তেমনি রুটি, লুচি, পরোটার সাথেও কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। ফুলকপিগুলোকে আমি জল থেকে তুলে নিলাম। এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। এবার এই গরম তেলের মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর ফুলকপিগুলোকে ছেড়ে দিয়ে বেশ লাল লাল করে ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। সমস্ত ফুলকপিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। রান্না করার আগে ফুলকপিগুলোকে একটু ভেজে নিলে কিন্তু খেতে ভালো হয়। দেখুন, বেশ লাল লাল করে ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি। এবার এই ফুলকপিগুলোকে নামিয়ে রাখব। এরপর যেটুকু তেল ছিল তাতে আমি আরও 1 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 3টে এলাচ, 1 টুকরো মতো দারুচিনি আর 3-4টে লবঙ্গ দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে দেখুন হালকা করে বেশ ভেজে নিয়েছি। এরপর এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে নেব, যাতে আদা রসুন থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আদা রসুনটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর আমি এখানে একটা টমেটো পিউরি বানিয়ে রেখেছিলাম, সেই টমেটো পিউরিটা দিয়ে দিয়েছি। টমেটো পিউরিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। টমেটো পিউরিটা দিয়ে মিনিট 2-3 নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। এখানে আমি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়েছি আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি 1 টিস্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, তাহলে সুন্দর একটা তরকারি কালার আসবে। আর এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম। এরপর এই মশলাগুলোকে নাড়াচাড়া করে বেশ করে একটু কষিয়ে নেব। ঝালটা বন্ধুরা আপনারা যে যেমন খান সেই পরিমাণ মতোই আপনারা লঙ্কার গুঁড়ো পরিমাণটা অ্যাড করবে। তারপর দেখুন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর এখানে আমি ভেজে রাখা যে ফুলকপিগুলোকে ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা ফুলকপিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আর আমি ফুলকপিগুলো যে থালাতে রেখেছিলাম সেই থালার ধোয়া একটু জল আমি অ্যাড করলাম। এরপর নাড়াচাড়া করে খুব করে মশলার সঙ্গে ফুলকপিগুলোকে কষিয়ে নিতে হবে। ফুলকপিগুলোকে বেশ করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি। এরপর আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব। এই সময় আমি একটা পেস্ট তৈরি করে নেব। আমি একটা মিক্সিং জার নিয়েছি, তাতে আমি 10-12টা কাজু বাদাম দিয়ে দিলাম। আর আমি এখানে 1/2 কাপ পরিমাণ চারমগজ দিয়ে দিয়েছি আর 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা তৈরি করে নিয়েছি। এরপর আমি ঢাকাটা খুলে নিলাম। এবার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি এখানে ঢেলে দিয়েছি। পেস্টটা দিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। ফ্লেমটা কিন্তু এখন হাই করা যাবে না, যেহেতু আমি কাজু বাদামের পেস্ট দিয়েছি, কড়াইতে লেগে যাওয়ার একটা চান্স থাকে, সেই জন্য মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে মিনিট 2-3 নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এখানে
মিক্সি ধোয়া সামান্য একটু জল অ্যাড করেছি, খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, এটা একটু মাখো মাখো ধরনের হবে, গামাখা গামাখা। এখানে আমি মিক্সি ধোয়া সামান্য একটু জল, মোটামুটি 1 কাপ পরিমাণ জল এখানে আমি অ্যাড করেছি। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে 1 টিস্পুন পরিমাণ চিনি অ্যাড করে দিলাম, আর এখানে 1 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। এরপর এটাকে একটু ফুটিয়ে নেব। ফুটতে শুরু করেছে, দেখুন এবার একটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 4-5 আমি একটু রান্না করে নেব। 5 মিনিট পর এবার দেখে নেব, দেখুন উপর থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে। এরপর একটু নাড়াচাড়া করে আমি একটু দেখে নিচ্ছি, বেশ মাখো মাখো হয়ে গেছে আর ফুলকপিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে 1 টিস্পুন পরিমাণ একটু ঘি অ্যাড করে দিচ্ছি। এবার ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিনিট 2 একটু ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। এরপর আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে একটা স্ট্যান্ডিং টাইম রেখে দিয়ে সার্ভ করে নেব। তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের ফুলকপির পছিন্দা। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও ততটাই সুস্বাদু। ভাত, রুটি, লুচি, পাউটা কিংবা পোলাও সব কিছুর সাথে দুর্দান্ত খেতে লাগে। আপনারাও এভাবে ফুলকপির পছন্দা রান্না করে খান, আর আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন অবশ্যই। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।